Hello guys, welcome to CC2014 Computer Graphics and Animation 3D class for summer 2020 at Southeast University. Welcome to the class. So, আমরা হচ্ছে নতুন সেমিস্টার শুরু করতে যাচ্ছি তো নতুন সেমিস্টারে হচ্ছে আমাদের এই কোর্সটা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স এন্ড অ্যানিমেশন থিওরি পার্টটা হচ্ছে আমরা কভার করব এখানে তো আজকে যেহেতু হচ্ছে ফার্স্ট ক্লাস কাইন্ড অফ ইন্ট্রোডাক্টরি তো আমার প্রধানত টার্গেট থাকবে হচ্ছে যে আমি এই পুরো সেমিস্টার জুড়ে মিড এর আগে এবং মিড এর পরে কি পড়াবো না পড়াবো একটা হোলসাম একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো নেসেসারি কোর্স সম্বন্ধে কিছু কথা বলিনি যে নেসেসারি কোর্স কন্টেন্ট বা যা যা লাগবে সবকিছু হচ্ছে আমি ইয়াতে দিয়ে দেবো আর কি গুগল ক্লাসরুমে দিয়ে দেবো সবাই গুগল ক্লাসরুমে জয়েন হয়ে যাওয়ার কথা একটা দিনে না আর কেউ জয়েন না করলে আমার কাছে অফিসিয়াল ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে বলবেন আপনার যারা জয়েন আছে তারা ঠিক আছে তো লেটস স্টার্ট যে হচ্ছে আমাদের আসলে জিনিসটা বুঝতে হবে যে ফার্স্ট যে কম্পিউটার গ্রাফিক্স জিনিসটা কি as a CC student, why do you need this? But why do you, what is the main goal of your career or of your study, right? This course, right? Okay, let's start. So, গ্রাফিক্স জিনিসটা বুঝতে হবে ফার্স্টে সো গ্রাফিক্স জিনিসটা যদি আমরা কম্পেয়ার করি জিনিসটা হচ্ছে যে কাইন্ড অফ হচ্ছে আপনার যে হ্যাঁ একটা ল্যাপটপ মনে করেন যে আপনার কাছে আছে কম্পিউটার মেশিন তো কম্পিউটার মেশিনের মধ্যে হচ্ছে আপনি কিছু জিনিস দেন ইনপুট হিসাবে রাইট এবং সে আউটপুট হিসেবে কিছু জিনিস সাপোজ হচ্ছে আপনি একটা ফাইল ওপেন করলেন ফাইলের মধ্যে আপনার মনের মধ্যে যা যা লেখা আছে সবগুলো লিখলেন ঠিক আছে তাহলে আউটপুটে কি হবে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল মানে ডকএক্স ফাইল অথবা হচ্ছে কি একটা পিডিএফ ফাইল আউটপুট আসছে রাইট তো সবকিছু একটা আসলে কি ফাংশন এই যে আপনার পিসি যেটা আছে এটা হচ্ছে একটা ফাংশন ওর বেসিক কিছু জিনিস আছে আপনি জেনারেল ভাবে যা খুশি তা লিখতে পারবেন না রাইট যে আপনি একটা পিডিএফ বের করবেন আপনার যা মন চায় তাই আপনি লিখবেন এটা নির্দিষ্ট একটা স্ট্রাকচার দিয়ে লিখতে পারবেন তাই না তো এবং প্রসেসিং গুলো একটা নির্দিষ্ট একটা ল্যাঙ্গুয়েজে হয় ঠিক আছে ইনপুট আপনি যা খুশি তা ওকে ইনপুট করেন যেমন আপনি চাইলে কম্পিউটারকে এক বোতল পানি খাওয়া দিতে পারবেন তাই না ওর কিছু ইনপুট টাইপ আছে সেই টাইপ গুলো হচ্ছে আপনি শুধুমাত্র ইনপুট মানে ওই ভ্যারিয়েবল গুলো আপনি দিতে পারবেন ঠিক আছে তো ওরকম যদি আমরা চিন্তা করি যে আমাদের গ্রাফিক্সটা আসলে যে ইফেক্ট বা গ্রাফিক্সটা হচ্ছে কোনো না কোনো একটা অবশ্যই কি ফাংশন রাইট এইভাবে যদি আমরা চিন্তা করি ঠিক আছে গ্রাফিক্সটাকে আমরা সে করতেছি কি একটা ফাংশন হিসাবে যা তাহলে তার কিছু থাকবে ইনপুট আমার এখানে ইনপুট অনেক কিছু নিতে পারে ঠিক আছে ইনপুট নট নেসেসারি যে একটা জিনিস হবে আউটপুট আউটপুট হবে আমার অনেক আউটপুট থাকতে পারে সমস্যা নেই বা অনেক ইনপুট থাকতে পারে ঠিক আছে এটা আমরা জানি ফাংশনের মধ্যে অনেক ইনপুট থাকা সম্ভব সো বেসিক্যালি আমরা হচ্ছে কি ইনপুট যে জিনিসটা সেটা হচ্ছে এখানে বোঝার চেষ্টা করি ঠিক আছে একটা হচ্ছে আমাদের ইনপুট ইনপুট কি কি সেটা যদি আমরা দেখার চেষ্টা করি ওকে সো ফার্স্টে আমরা যদি চিন্তা করি গ্রাফিক্স আসলে কি করে সেটা পরে আসবে তার আগে তাকে আমরা কি ইনপুট দেবো ঠিক আছে সো হচ্ছে আমি লেখার আগে কিছু জিনিস আমি একটা চাই যে সাপোজ যে আপনারা যারা হচ্ছে ড্রয়িং করেন তারা যে কোনো একটা ছবি যদি জেনারেট করতে চান তাহলে প্রথমে সবার কি চিন্তা করেন যে হচ্ছে আমার যে ভিউ আছে ভিউর মধ্যে যে যে অবজেক্টগুলো আছে সেই সেই অবজেক্টগুলো কোথায় আছে কোন পজিশন আছে মানে যেমন হচ্ছে এই কম্পিউটার স্ক্রিনের কথা চিন্তা করেন এখানে যে এখানের মধ্যে আমরা যদি দেখি যে এই যে একটা বক্স থাকবে লেট সাপোজ এখানে একটা বক্স আছে রাইট দেন হচ্ছে এরপর হচ্ছে আমি এটা একটা দিলাম যে এরকম একটা জিনিস দিলাম ঠিক আছে এটা দিলাম ঠিক আছে ওকে ফাইন দেন হচ্ছে এরকম একটা জিনিস দিলাম এরকম একটা জিনিস ঠিক আছে
সো অনেক জিনিস দিচ্ছি, তাই না? তাহলে হচ্ছে দেখেন এখানে আমি কি কি দিচ্ছি, যে একটা হচ্ছে চতুর্ভুজ আছে, রাইট, রেক্টেঙ্গেল আছে, ভিতরেও একটা রেক্টেঙ্গেল আছে, বা এখানে একটা কি আছে, সার্কেল আছে, সার্কেলের একটা কালার আছে, রেক্টেঙ্গেলের এই এখানে যে রেক্টেঙ্গেলটা আছে সেটার একটা কালার আছে, আর বাইরের যে রেক্টেঙ্গেল সেটা আছে সেটা হচ্ছে একটা কালো কালার, ঠিক আছে? তো নির্দিষ্ট কিছু পয়েন্ট থেকে হচ্ছে কি এই জিনিসগুলো ক্রিয়েট হচ্ছে, তাই না? যেমন এই অবজেক্টটা এখান থেকে শুরু হচ্ছে, ওর এক্স এক্সিস এতটুকু পর্যন্ত যাচ্ছে, এর বেশি কিন্তু যায়, আবার ওয়াই এক্সিস এতটুকু পর্যন্ত গেছে এদিকে, আবার এ এক্স এক্সিস এদিক পর্যন্ত গেছে এই লাইনটা, এই লাইনটা ওয়াই এক্সিস এর বড় জোর এতটুকু পর্যন্ত গেছে, ঠিক আছে? তো আমরা যদি জিনিসটা চিন্তা করি যে 2D কার্টেসিয়ান মেথড আমরা যারা পড়ছি সবাই সবাই কি জানি, এক্স এক্সিস থাকে আর কি থাকে আমার, ওয়াই এক্সিস থাকে, তাই না? এই যে ধরলাম কি, সাপোজ এটা হচ্ছে এক্স এক্সিস, আর ধরলাম এটা হচ্ছে কি ওয়াই এক্সিস, ঠিক আছে? তাহলে দেখেন এখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা কি হবে, 0,0 হবে, রাইট, 0,0 হবে। তাহলে যদি আমরা চিন্তা করি যে ওর স্টার্টিং পয়েন্ট এখানে থাকবে আর এন্ড পয়েন্ট হচ্ছে কি এক্স এক্সিস বরাবর এখানে থাকবে, ঠিক আছে? তো এখান থেকে এখানে ডিস্টেন্স কত আমরা জানি, এখান থেকে ডিস্টেন্স কত আমরা জানি, ঠিক আছে? সো আমরা বেসিক্যালি এখানে এক্স, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে কি এই পয়েন্টের জন্য। আবার এই পয়েন্টে যদি আমরা চিন্তা করি, এই পয়েন্টটা হচ্ছে তো আপনার কথা হবে যে এখান থেকে শুরু করে এক্স, এটা ধরলাম এক্স প্রাইম, যে এখান থেকে শুরু করে কি ওয়াই প্রাইম, ঠিক আছে? সো এগুলো হচ্ছে কি পরিমাপ গুলো আর কি, হ্যাঁ, ঠিক আছে? তো আমরা এক্স ওয়াই গুলো জানি, তাহলে কোন একটা রেক্টেঙ্গেল কোথা থেকে শুরু হবে কোথা থেকে শেষ হবে, রাইট, এটা যদি আমি জানি তাহলে হচ্ছে রেক্টেঙ্গেলটা আঁকাটা আমাদের ইজি হবে। সিমিলারলি এটার এটার চারটা পয়েন্ট কোথায় আছে এটা যদি আমি জানতে পারি, তাহলে চারটা লাইন ড্র করে যে আমি হচ্ছে কি একটা এই রেক্টেঙ্গেলটা আঁকতে পারি। সিমিলারলি এই বৃত্তের একটা সেন্টার আছে, রাইট, সেন্টার হচ্ছে এখানে ধরলাম সাপোজ, ঠিক আছে? তাহলে সেন্টার যা থাকলে রেডিয়াস যা থাকে এই সার্কেলটা অবশ্যই কি আঁকা সম্ভব। তো বেসিক্যালি আমাদের যে জিনিসটা হচ্ছে একটা ইনপুট, যে এই আমি এখন হচ্ছে এই জিনিসটার হচ্ছে একটা ছবি তুলব, ঠিক আছে, বা একটা ছবি রেন্ডার করব। তাহলে ছবি রেন্ডার করার জন্য প্রথমে ওই অবজেক্ট গুলা কোন কোন পজিশনে কিভাবে আছে, কত পয়েন্টে কত পয়েন্ট পর্যন্ত আছে, এবং প্রতিটা কালার কি, এই জিনিসগুলো হচ্ছে আমার কি জানা থাকতে হবে। এবারে তাহলে আমরা যদি চিন্তা করি, তাহলে ইনপুটের মধ্যে সবার আগে আসবে কি, এক নম্বর পয়েন্ট হচ্ছে কি আমাদের যে একটা 3D মডেল থাকবে, 3D জিওমেট্রিক মডেল, এটা হচ্ছে একটা নেসেসারি, ঠিক আছে? তো 3D জিওমেট্রিক মডেলটা আমাদেরকে কি বলতেছে, যে সেটা ডিসক্রাইব করে যে অবজেক্টস গুলা কোথায় এবং কিভাবে আছে, ঠিক আছে? হোয়ার আর দ্য অবজেক্টস এন্ড হোয়াট আর দ্য অবজেক্ট, রাইট, ঠিক আছে? তাহলে 3D জিওমেট্রিক মডেলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং মডেল মানে অবশ্যই কালার সহ তার কোথায় স্টার্টিং কোথায় কি আছে সব ধরনের ডিটেইলস থাকবে আর কি, হ্যাঁ। আচ্ছা, দুই নম্বরে হচ্ছে সাপোজ যে হচ্ছে আচ্ছা সাপোজ যে হচ্ছে এই যে এখানের মধ্যে আমি যদি একটু লাইট দেই, ঠিক আছে, তাহলে জিনিসটা কি হবে, যে সাপোজ আমি যদি এখানে এই পুরো জিনিসটার উপরে এই প্রত্যেকটা কালার আছে, আমি যদি কোন একটা লাইট মারি, যেমন টর্চ লাইট মারি, ঠিক আছে, তাহলে কি হবে, ওই জায়গাটা একটু বেশি উজ্জ্বল দেখাবে, মানে রিফ্লেকশন হবে আমার, ধরলাম এই জায়গাটাতে হচ্ছে আমি লাইট ফেলতেছি, ঠিক আছে, তাহলে কি হবে উজ্জ্বল দেখাবে, তাই না? স্পট লাইট, এই যে দেখেন জিনিসটা হচ্ছে কিরকম, যে কোন একটা লাইট যদি মারি, তাহলে হচ্ছে দেখেন যে আমি স্পটলাইট পদ্ধতি সম্ভব ইউজ করার চেষ্টা করতেছি, যে কিছু সাদা বেশি উজ্জ্বলতা দেখা যাবে, হ্যাঁ, আচ্ছা।
তাহলে হচ্ছে কি, লাইট লাইট কোন একটা বলের উপর আপনি দেখবেন যে আপনার বাসা বল আছে, কোন একটা বলের উপর লাইট মানে দেখবেন ওর কালারটা হচ্ছে একই রকম দেখা না, ঠিক আছে, রিফ্লেকশনটা কি বেশি দেখায়, ঠিক আছে, বন্ধ করে দিলে ওই অবজেক্টটা কি দেখাই না, ঠিক আছে। তাহলে লাইট সোর্স থাকা না থাকাটা অবশ্যই বড় একটা ফ্যাক্টর, এবং অবশ্যই লাইট সোর্স কিভাবে আছে না আছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। সো তো এক নম্বর হচ্ছে থ্রি ডি জিওমেট্রিক মডেল ছিল, দুই নম্বর ছিল কি লাইট সোর্স, ঠিক আছে। এবার আসতেছে কি তিন নম্বর জিনিসটা কি আসতেছে, ঠিক আছে, তিন নম্বর জিনিসটা হচ্ছে ক্যামেরা পজিশন এন্ড ভিউ ডাইরেকশন, ঠিক আছে, এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আসলে কি বলে ক্যামেরা পজিশন ভিউ অ্যাঙ্গেল, যেমন এই যে আমি যদি এই যে এখানে একটা আমি একটা ইয়া দিলাম, এই যে এদিক থেকে যদি কোন একটা অবজেক্টকে আমি দেখি যেরকম দেখবো, সিমিলারলি উপর থেকে যদি আমি তাকাই তাহলে কিন্তু সেম ভাবে দেখবো না, তাই না। এই যে এখান থেকে যদি আমি তাকাই দেখেন ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল দেখলাম, ঠিক আছে, যেমন এদিকে যখন আমি দেখবো তখন হচ্ছে এই গোলাকারটা হচ্ছে কি বেশি দেখা যাবে, এগুলো হচ্ছে কি দেখা যাবে, কারণ এটা ভিতরে পড়ে গেছে, মানে ঠিক আছে, বা আশেপাশে পড়ে গেছে। তাহলে এক এক দিক, যেমন ক্যামেরা থেকে আপনার ছবি তুললেন বিভিন্ন অ্যাঙ্গেল, ক্যামেরার অ্যাঙ্গেল যদি ঘুরানো হয় তাহলে কি হয় ভিন্ন ভিন্ন রকমের ছবি আসে, ঠিক আছে। তাহলে ক্যামেরা পজিশন যদি সামনে পিছনে করা হয় বা উপর নিচে করা হয় তাহলে ছবি কি হয় ভিন্ন ভিন্ন আসে, তাই না। সিমিলারলি ভিউ ডিরেকশন, ক্যামেরা কোন দিক থেকে কোন দিকে তাকাচ্ছে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। যেমন যে থ্রি ডি মডেল আমরা তো দেখছি, ঠিক আছে, যেমন এই যে এখানে একটা অবজেক্ট আমি এদিক থেকে তাকালাম তাহলে কি দেখবো এই সাইডটা বেশি দেখবো, এই সাইড কিন্তু দেখা যাবে না, ঠিক আছে, এই সাইড কিন্তু দেখা যাবে না, কারণ এটার কারণে এটাকে ঢাকা পড়ে যাবে, ঠিক আছে, সিমিলার এই টাইপের। তাহলে একটা গ্রাফিক্স এর ইনপুট এর মধ্যে আমাদের হচ্ছে এই জিনিসগুলো আছে, যে হচ্ছে থ্রি ডি জিওমেট্রিক মডেল এন্ড লাইট সোর্সেস এন্ড ক্যামেরা পজিশন ভিউ ডাইরেকশন, ঠিক আছে। তাহলে আমি কিছু যদি ইনপুট দেই তাহলে গ্রাফিক্সটার কাজটা কি, সে কি করবে আমাকে, এটা হচ্ছে সে আসলে আমাকে দিবে যে কে কোথায় আছে এবং তার কালার গুলা কি, কোন কোন কালার দেখা যাবে নাকি দেখা যাবে। যেমন এই যে এখানে একটা অবজেক্ট দিলাম, এখন দেখেন এখানে একটা ব্ল্যাক কালার অবজেক্ট আছে, রাইট, ঠিক আছে, ব্ল্যাক কালার একটা অবজেক্ট আছে, এর উপর যদি আমি আরেকটা রেড কালার অবজেক্ট দেই, সবাই একটু খেয়াল করবে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা জিনিস খেয়াল করবে, এই যে ব্ল্যাকটার কিছু পোর্শন হচ্ছে রেডটার কারণে কি চাপা পড়ে গেছে, রাইট, ঠিক আছে। তাহলে আমি এই ব্ল্যাকটার, এই ব্ল্যাকটা আমার কিরকম ছিল সবার তো আইডিয়া আছে, চারটা পজিশন ছিল এবং একটা ট্রায়াঙ্গেল আঁকা, ট্রায়াঙ্গেল বলতেছি রেক্টাঙ্গেল আঁকা যাচ্ছে, এখানে একটা রেক্টাঙ্গেল আঁকা যাচ্ছে, কিন্তু এই রেক্টাঙ্গেলের কিছু পার্ট ওই রেক্টাঙ্গেলকে বাধা দিচ্ছে। তাহলে আমি যখন কালারটা দেখাচ্ছি বা কাউকে দেখাচ্ছি তখন দেখেন আমি কালোটা কিন্তু কাউকে দেখাচ্ছি না, আপনার কালোটা দেখতে পাচ্ছেন না, শুধুমাত্র দেখতে পাচ্ছেন রেডটা, তার মানেটা কি রেডটা হচ্ছে ব্ল্যাকটার উপরে কি ওভারল্যাপ করছে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে কি আমাদের কোন একটা অ্যালগোরিদম বা হচ্ছে সামথিং কোন না কোনো ভাবে হচ্ছে কম্পিউটারকে হচ্ছে কি বুঝাইতে হবে, ঠিক আছে। ওই অ্যালগোরিদমস গুলা কিভাবে বুঝাবো, এই পজিশন যেগুলো লাগতেছে এবং আমি ওকে পজিশন গুলো দিছি, এখানে লাইট সোর্স থাকুক না থাকুক সমস্যা না, ক্যামেরা আপনার যেভাবে তাকিয়ে আছেন আমি সেভাবে তাকিয়ে আছি, ধরেন ল্যাপটপ দিয়ে তাকিয়ে আছে বা মোবাইল দিয়ে তাকিয়ে আছে, ঠিক আছে, সব পজিশন এই তিনটা জিনিস কিন্তু দেওয়া আছে, রাইট। এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস কিন্তু কি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই যে ক্যামেরা তাকাচ্ছেন কিভাবে ল্যাপটপ থেকে কি ভিতরের দিকে, রাইট, এটা এখানে দেখানো যাচ্ছে না, ক্রস চিহ্ন মানে হচ্ছে কি ল্যাপটপের বাইরে থেকে ভিতর দিকে তাকান, হ্যাঁ। তাহলে রেডটা হচ্ছে ব্ল্যাকটার উপর ওভারল্যাপ করছে, ঠিক আছে, তাহলে ওভারল্যাপ করলে ব্ল্যাকটা দেখা যাবে, কারণ ব্ল্যাকটা নিচে আছে। তাহলে কোনো না কোনো অ্যালগোরিদমের মাধ্যমে এই জিনিসটা বুঝতে হবে, এবং আমি যখন এই ইমেজটা শো করতেছি, ঠিক আছে, প্রতিটা ইমেজ হচ্ছে একটা কি টু ডি অ্যারে, আপনারা সবাই হয়তো জানেন, ঠিক আছে, এই যে ইমেজটা আছে সেটা হচ্ছে একটা টু ডি অ্যারে। তা আমি যদি টু ডি অ্যারেটা ড্র করি, ড্র করার সম্ভাবনা দ্বারা এখানে হয়তো ইস্যুগুলো নাই, আচ্ছা আমি অনেক সবাই হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন যে কম্পিউটারের মধ্যে হচ্ছে একদম সামনে গেলে, হ্যাঁ একেবারে সামনে গেলে হচ্ছে দেখবেন যে ওই যে একদম পিক্সেল গুলো হচ্ছে একটা চার কোনা চতুর্ভুজের মতো, ঠিক আছে, তার মানে প্রতিটা ইমেজ বা
ল্যাপটপে যে রিল গুলো দেখেন সেগুলো হচ্ছে একটা 2D ইমেজ, ঠিক আছে? 2D ইমেজের মধ্যে কিছু কালার আছে, ঠিক আছে? আচ্ছা আমি যদি দেখাই, ওকে, এই যে আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি, যত সম্ভব চেষ্টা করতেছি আমি। ইমেজ সম্পর্কে একটু আইডিয়া না দিলে আসলে হচ্ছে না, ইমেজ আপনাদের করে আসার কথা আমার জানা মতে। এই যে একটা ইমেজ মানে হচ্ছে এরকম যে হচ্ছে অনেকগুলো হচ্ছে এক্সেসিভ ভাবে এরকম লাইন থাকবে, এরকম মাত্রা অনেক লাইন রাখতে হবে, রাইট? এই যে এরকম শেষ পর্যন্ত হচ্ছে লাইন যাবে আর কি, ঠিক আছে? শেষ পর্যন্ত লাইন যাবে, এরকম অনেকগুলো হচ্ছে লাইন যাবে, এই এটুকু একটা ছোট ইমেজ ধরলাম। আর এদিকে হচ্ছে আমি কিছু ইয়া দেই, ব্ল্যাক কালার দিব না, হ্যাঁ এই কালার দিব, হ্যাঁ এই যে দেখেন, তাহলে ওয়াইক্স কিছু লাইনটা নেই, আচ্ছা এটা আঁকাটা অনেক কষ্ট করে একটা বিষয়, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। তবে একটু লক্ষ্য করবেন যে একদম ল্যাপটপের স্ক্রিনের সামনে গেলে বা কোনো একটা টিভির স্ক্রিনের সামনে গেলে দেখবেন হচ্ছে এই টাইপের কিছু জিনিস, ঠিক আছে? যে 2D কিছু কি চতুর্ভুজ আছে, 2D চতুর্ভুজের ভিতরে মাঝখানে মাঝখানে কালার আছে, ঠিক আছে? আমি জিনিসটা একটু পরে দেখে দিচ্ছি সম্ভবত। একটু পরে আমি দেখতে পাচ্ছি, এখানে একটা জিনিস খেয়াল কর, এই যে এটা হচ্ছে একটা 2D ইমেজ, ঠিক আছে? 2D ইমেজ মানে হচ্ছে 2D ম্যাট্রিক। এই ইমেজটার মধ্যে দেখেন কয়টা লাইন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 রো আছে হচ্ছে কি এটা 16টা, ঠিক আছে? রো আছে হচ্ছে কি 16টা, ঠিক আছে? এবং কলাম, সরি রো না, এটা কলাম হবে, এটা হচ্ছে কলাম আছে হচ্ছে কি 16টা, 16টা, দেন রো আছে কয়টা, 1 13টার মতো হচ্ছে রো আছে, ঠিক আছে? রোস হচ্ছে কয়টা, 13টা, ঠিক আছে? তো তাহলে 16টা কলাম, রো হচ্ছে 13টা, তাহলে 16 × 13, তাহলে এই যে আমি পিক্সেল কাউন্ট করব, তাহলে এই ছবিটাতে মোট টোটাল পিক্সেল কয়টা, পিক্সেল হচ্ছে রোস ইন্টু কলাম, ঠিক আছে? তাহলে টোটাল পিক্সেল হচ্ছে, পিক্সেল হচ্ছে কি রোস ইন্টু কলাম, ঠিক আছে? তাহলে এখানে কত আসে, যে আমাদের যে 16 160, সরি 16 × 13টা হচ্ছে মোট আমার টোটাল পিক্সেল আছে, ঠিক আছে? যেটা হচ্ছে আপনারা হচ্ছে 720 × 720 পিক্সেল খেয়াল করেন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কি 16 × 13 পিক্সেল, যেমন যেমন 720p, 720p আপনারা সবাই জানেন, 720p অথবা 180p, ঠিক আছে? 720p বলতেছে কি যে আমার কলাম আছে 720টা আর রো আছে কয়টা, 720টা, তার টোটাল পিক্সেল কয়টা, 720 × 720, প্রতিটা পিক্সেলের ভিতরে হচ্ছে একটা একটা করে কালার আছে। যেমন দেখেন এখানে বেশিরভাগ পিক্সেলের মধ্যে হচ্ছে সাদা কালার, যেই যেই জায়গায় ওভারল্যাপ করছে সেখানে খেয়াল করবেন সেখানে হচ্ছে কি রেড কালার দেওয়া আছে, নট ব্ল্যাক কালার। এই একই পিক্সেলে দুইটা অবজেক্ট করছে, এখানে একটু খেয়াল করেন, এই যে আমি এটা একটু একটু দেখাই, এই যে এই অবজেক্টটা, এই এই পিক্সেলটাতে খেয়াল করেন, এই যে দেখেন এই পিক্সেলটাতে
এই যে দেখেন এই পিক্সেলটা এবং এই পিক্সেলটা এবং হচ্ছে এই পিক্সেলটা তিনটা এই যে এখানে দেখেন মোস্ট অফ দ্য পেজ আমাদের হচ্ছে মোটামুটি এই ধরনের পেজ। দেখেন এই পিক্সেলটাতে পিওর হোয়াইট, ঠিক আছে, একদম ফুল হোয়াইট, রাইট। আর এখানে কি আছে? পিওর ব্ল্যাক, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি দেখেন, পিওর রেড। এখানে হচ্ছে কি পিওর রেড, এখানে কোনো অন্য কোনো কালার, কিন্তু মাঝখানের এই পয়েন্টটা দেখেন ব্ল্যাকও আছে রেডও আছে, কিন্তু আমি শো করব কোন কালারটা, অবশ্যই হচ্ছে রেড কালার। এই যে আমি ব্ল্যাকের পরিবর্তে যে রেডটা চুজ করলাম, এটা আমি কিভাবে পাইলাম? এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম বা কোন একটা, সরি, কোন একটা কাজ। তাহলে গ্রাফিক্স মধ্যে আমি বলে দিলাম যে হচ্ছে কোথা থেকে কোথায় কি শুরু হবে, লাইট এখানে ধরলাম আছে নাই, ক্যামেরা পজিশন ভিউ, আমি আমি যেভাবে তাকে আছে, আপনারা যেভাবে তাকে আছেন, আমি হচ্ছে যেভাবে তাকে আছে, ঠিক আছে, মানে ক্যামেরা এভাবে ধরা আছে, ঠিক আছে, যেভাবে আপনারা এই ছবিটা দেখতেছেন, 2D ইমেজটা দেখতেছেন, ঠিক আছে। তাহলে আউটপুটটা কি, ইনপুট তো বুঝলাম, ঠিক আছে, তাহলে আউটপুট হচ্ছে কি এই যে এরকম একটা 2D ইমেজ, ঠিক আছে, এই 2D ইমেজটা হচ্ছে আউটপুট আমার, রাইট। তাহলে আমি যদি হচ্ছে আউটপুট লিখি, আউটপুট কি হবে, ঠিক আছে, তাহলে একটা হবে কি 2D ইমেজ, 2D, ঠিক আছে, 2D ইমেজ আমি বুঝলাম, ভালো কথা। 2D ইমেজের সাথে আমার কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে, তাহলে 2D ইমেজটা অবশ্যই অবশ্যই কি হতে হবে, এফিসিয়েন্ট হল, ঠিক আছে, এফিসিয়েন্ট এফিসিয়েন্ট যদি না হয় তাহলে হচ্ছে আসলে আমার কি অত লাভ হবে না। যেমন আপনি একটা আপনি একটা ছবি তুললে, ছবি যদি আপনি ডেটা দিয়ে দেন, ও ছবিটা বের করে দিতে যদি ওর অনেক বেশি টাইম লাগে, কিন্তু আরেকজন যদি কম টাইম লাগে, তাহলে কি সে আগে গেল না? তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের হিসাব করতে হবে যে কিভাবে আমি তাড়াতাড়ি করে হচ্ছে ইমেজটা রেন্ডার করতে হবে অন্য কোনো কোম্পানির আগে, ঠিক আছে, মানে গ্রাফিক্স এর যারা আইডিয়া আছে বা কোনো গ্রাফিক্স এর কাজ হতে। যেমন আপনারা যে অ্যানিমেশন মুভি দেখেন, অ্যানিমেশন মুভি গুলোর মধ্যে সব যে ছবিগুলো আছে সেগুলো তো সব আনরিয়াল, তাই না? এই ধরনের এই ধরনের কল্পনা করা, জাস্ট এটা হচ্ছে কি একটা ইমেজ কি রেন্ডার করছে, ঠিক আছে, তাহলে সেটা অবশ্যই কি দেবে এফিসিয়েন্ট হবে, ঠিক আছে, এফিসিয়েন্ট যদি না হয় তাহলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে, 2D ইমেজটা অবশ্যই এফিসিয়েন্ট হতে হবে। এখন এটা করে আসলে লাভটা কি, ঠিক আছে, তাহলে আউটপুটটা একটা 2D ইমেজ, সেটা অবশ্যই এফিসিয়েন্ট হওয়া লাগবে। এই যে জেনারেট কি এআই ইমেজেস, তাহলে এই ইমেজটা থেকে আমি কি করতে পারি, একটা এআই ইমেজ তৈরি করতে পারি, ঠিক আছে, শুধু যে এআই ইমেজ তৈরি করতে না পারি তা না, আমরা একটা ভিডিওতেও মার্চ করতে পারি চাই, ঠিক আছে, ভিডিওতে আমরা কি মার্চ করতে পারি চাইলে। তো এটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ। আমি একজন কোনো একটা যদি মুভি বানাতে যাই, অ্যানিমেশন অ্যানিমেশন মুভি বানাতে, তাহলে আমাকে অনেকগুলো ইমেজ রেন্ডার করতে হবে এবং ইমেজগুলোর সাথে কানেকশন করতে হবে, মানে ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের প্রধান একটা কাজ, ঠিক আছে। তারপরে ধরেন জেনারিক সিমুলেশন অফ রিয়েল লাইফ, যেমন হচ্ছে, আচ্ছা এখানে এটা একটু আমি সেভ করে রাখি, সেভ, আচ্ছা সেই ডিমেজটাতে আমি দিয়ে দেবো, ঠিক আছে, এটা আমি ক্লিয়ার করে ফেলতেছি, ওকে। কিছু রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে আমরা হচ্ছে কম্পেয়ার করতে পারি, যেমন এই যে ধরেন ধরেন এখানে একটা ওয়াল আছে, ঠিক আছে, তাহলে আমি যদি একটা বল নেই, ঠিক আছে, হ্যাঁ, একটা বলকে হচ্ছে আমি যদি এই ডিরেকশনে মারি, ঠিক আছে, তাহলে কি হবে, ওয়ালটা যদি শক্ত হয় তাহলে ড্রপ খেয়ে হচ্ছে কি, মাটি দেই, মাটি ধরলাম এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে। এখন আমি কোন একটা হচ্ছে বল নিলাম, ছোট হাতের একটা বল নিলাম, ঠিক আছে, বল নিলাম, দেন ডিরেকশন দিলাম, এই যে বলটাকে হচ্ছে এই ডিরেকশন হচ্ছে মালে, ঠিক আছে, তাহলে কি হবে, যদি জিনিসটা আমার একদম প্লেন, একটা প্লেন হয়, সমতল হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে কি হবে, আউটপুটে কি হবে, একদম এরকম চলে যাবে বাড়িকে, তাই না, এই ডিরেকশন দিয়ে চলে যাবে বলটা, ঠিক আছে, এই যে এই ডিরেকশনে চলে যাবে, তাই না, বলটা, ঠিক আছে, একদম সিম্পল, সব ড্রপ খাবে চলে যাবে। এই জিনিসগুলা, এই যে এখানে ড্রপ খেয়ে এখান থেকে এই ডিরেকশনে যে গেল, এই ডিরেকশনে হচ্ছে আমাদের স্টাডি করার দরকার আছে, রাইট, জিনিসটাকে বুঝতেছেন।
আমরা সবার আগে হচ্ছে এই কাজটা করবো যে জিওমেট্রিক যে ফিগার বা জিওমেট্রিক যে সলিউশন গুলো লাগবে আমাদের, সবকিছু সলিউশন জিওমেট্রি দিয়ে হবে না, কিছু নিউমেরিক্যাল সলিউশনও আছে। ঠিক আছে, এই যে একটা রিয়েল লাইফ যদি আমি করি, আবার যদি ধরেন হচ্ছে এটা একটা পুকুর হয়, ঠিক আছে, ধরলাম এটা একটা পুকুর, সেম জিনিস যে একটা ডোবা, ডোবার মধ্যে যদি আমার এখানে যেমন পানি আছে, আমি যদি এখানে একটা বল এখানে ফেলি, তাহলে কি হবে, বলটা কিছুক্ষণ ভাসবে, হয়তো বা একটু ডুবে, ডোবা বা একটু উপর উঠবে। এই যে রিয়েল লাইফের যে ক্যালকুলেশন গুলো, এই ক্যালকুলেশন গুলো হচ্ছে আমার তৈরি করতে হবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের কিছু জিওমেট্রি পড়াশোনা করতে হবে, থ্রি ডি জিওমেট্রি। ঠিক আছে, সো মিড পর্যন্ত আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ান, উই উইল স্টাডি যে আমাদের যে যা যা নেসেসারি থ্রি ডি জিওমেট্রি লাগবে, মোটামুটি আমি অনেক কিছুই কভার করার চেষ্টা করবো। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা পুরো মিড পর্যন্ত হচ্ছে শিখবো। মিড এর পরে হচ্ছে আমরা কিভাবে একটা ইমেজ রেন্ডার করা যায়, কি কি প্রসেসে বা কি কি অ্যাপ্রোচ গ্রহণ করা যায়, সেগুলো নিয়ে হচ্ছে আমরা। ঠিক আছে, তো আমি মোটামুটি গ্রাফিক্স এর যে কাজ, এই যে আমরা এই মাঝখানে পার্ট টু করছি, ঠিক আছে, মাঝখানের যে পার্ট টুকু, যে এই যে ক্যালকুলেশন গুলা করা, কি আসবে না আসবে বা আউটপুটটা কিরকম হবে, কালার কিভাবে বসাবে না হবে, এই প্রধানত কাজগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট হিসেবে আপনাদের, এটাই হচ্ছে আমাদের এই কোর্সের প্রধান। ঠিক আছে, ল্যাবের মধ্যে হচ্ছে যারা আমাদের যারা যারা আমার ল্যাব পাবে, তারা হচ্ছে কোডিং এর মাধ্যমে কাজটা করবে। ঠিক আছে, তো ইট উইল বি মোর ফান, যারা ল্যাবে আছেন তারা হচ্ছে দেখবে আমরা কোডিং এর মাধ্যমে কি করি, এখানে আমরা জাস্ট থিওরি করি, রাইট? ওকে, আজকে ক্লাস এই পর্যন্ত, যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমি অবশ্যই বারবার বলি যদি অনেক কিছু ভুলে ফেলছি, তো যারা হচ্ছে ভিডিওটা দেখছেন তারা হচ্ছে একটু মানে আছেন তারা গুগল ক্লাসরুম নামে যেখানে লিঙ্কটা শেয়ার করতেছি, সেখানে হচ্ছে আপনাদের কমেন্ট, ওই পোস্টের কমেন্ট বক্সে আপনাদের আইডি নামটা দিয়ে দিলে আমি অ্যাডমিনিস্ট্রেটর কোর্স মিটিং করে। সো স্টে সেফ, স্টে টিউন, নেক্সট ক্লাস হচ্ছে আমরা আমাদের পড়া শুরু করব কিছু বেসিক জিনিস দিয়ে, আমি হয়তো আরো কিছু ক্লিয়ার করবো যে আসলে পুরো জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, ওকে, টিল দেন, এই পর্যন্তই।